দুই থেকে তাদের শক্তি বেড়ে এখন ১৮। আর সংসদে এই শক্তি বৃদ্ধির উপর ভর করেই তৃণমূলের সঙ্গে লড়াইকে দিল্লিতে জোরালোভাবে পৌঁছে দিতে চাইছে বিজেপি। কাটমানি এবং রাজনৈতিক হিংসা, মঙ্গলবার এই দুই ইস্যুতে লোকসভায় সরব হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়। লকেট তোলেন কাটমানি প্রসঙ্গ। শিশু যখন জন্ম নেয় মাতৃগর্ভে, যখন মা বেড পেতে যায় হসপিটালে, সেইখান থেকে কাটমানি শুরু হয়, আর যখন মৃত্যু হয় সেইখানে শ্মশানে পর্যন্ত কাটমানি চাওয়া হয়। এবং চিফ মিনিস্টার স্বীকার করে নিয়েছেন যে কাটমানি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে 25% টাকা ওখানে রেখে দাও, 75% আমাকে দাও। বিজেপি সাংসদের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। দুর্নীতি মুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম উদ্যোগ নিয়েছে, আর কোন লোকটা নিয়েছে বলুন তো? তিনি বলেছেন যারা যারা নিয়েছেন তাদের অ্যারেস্ট করা উচিত। আমরা তো নীরব মোদীদের চলে যেতে দেখেছি, লুকিয়ে দিতে দেখেছি, বাইরে বিদেশে পাঠিয়ে দিয়েছে। লোকসভায় দিলীপ সরব হন পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার প্রসঙ্গে। মহোদয়, এক এমপি কা জান মাল সুরক্ষিত নেই হ্যায় জিস প্রদেশ মে ওয়াহ কানুন ব্যবস্থা ক্যা হ্যায় হম সমঝ সকতে হ্যায়। হামারে 158 কার্যকর্তা ঘায়েল হ্যায়, হসপিটাল মে হ্যায়। सैकड़ों कार्यकर्ताओं को गांजा केस दे करके जेल में डाला गया है। आपके माध्यम से निवेदन करता हूं कि विषय पर विशेष ध्यान दिया जाए। বিজেপি আজ কি সন্ত্রাসবাদী সারা পশ্চিম বাংলায়? এই বিজেপি আসার পর থেকে কি সন্ত্রাস চারিদিকে, সমস্ত গ্রাম থেকে গ্রামান্তরে খুন হয়ে যাচ্ছে, তৃণমূল নেতারা খুন হয়ে যাচ্ছে। তো সেখানে ওরা নিজেরা সাধু সাজছে, বলবার দিন এলে আমরাও বলবো। বিজেপি সাংসদদের বিরুদ্ধে পাল্টা সংসদের রীতিনীতি ভঙ্গের অভিযোগে সরব হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নাম করে এখানে যে ভাষায় কথা বলা হচ্ছে, এক ভাষায় কথা বলা যে কতখানি উরুচিকর, এটা অবিলম্বে বন্ধ করব আমরা। লোকসভার রুলস এবং প্রসিডিয়ারের ওপর ভিত্তি করিয়ে কিরকম একটা, মানে পাকিস্তানের মতো একটা জায়গায় আমরা বাংলাতে বসবাস করছি, সবাই জানা দরকার। এবং সব সময় আমরা ইস্যু তুলব, কারণ বাংলাটা দেশের বাইরে নয়, ভারতবর্ষের মধ্যেই। যখন ন্যাশনাল ইস্যু হয় তার মধ্যে বাংলাতেও কিন্তু দেশের মধ্যে পড়ে বলে সেটাও একটা ন্যাশনাল ইস্যু হিসেবে নেওয়া হবে। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তৃণমূল বিজেপি দ্বৈরথ আরও চরমে ওঠারই জোরালো সম্ভাবনা। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।